নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা সুখবর শোনাবো। আমাদের রাজ্যে যে সমস্ত কৃষক ভাইরা রয়েছেন, কৃষক বন্ধুরা রয়েছেন, তাদের জন্য অত্যন্ত একটা সুখবর রয়েছে। রাজ্য সরকার নতুন করে এই সুখবরটি জানিয়েছে। কী এই সুখবর আজকে আপনাদের জানিয়ে দেবো। তবে ছাড়া তার আগে আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, অবশ্যই নোটিফিকেশান অল করে রাখবেন। চলুন তবে এখন আমাদের রাজ্যের কৃষকদের জন্য কী সুখবর ঘোষণা করা হয়েছে তা আপনাদের জানিয়ে দিই। জেনে রাখুন, পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ আমাদের রাজ্য সরকার কৃষকদের সহায়তা ও দুর্নীতি দমনে বড় উদ্যোগ নিয়েছেন। সরকার বর্তমানে কৃষকদের ফসল কেনার জন্য নির্দিষ্ট দামে, অর্থাৎ যেটাকে আমরা MSP বলে থাকি, মিনিমাম সাপোর্ট প্রাইস, ধান কেনার ব্যবস্থা করেছেন। তবে দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার সঙ্গে নানা অভিযোগ উঠে আসছিল, খাদ্য দপ্তরের কাছ থেকে ধান কেনার ওজন নিয়ে গণ্ডগোলের অভিযোগ হামেশাই পাওয়া যাচ্ছিল। তাই এবার কড়া হাতে ব্যবস্থা নিতে চলেছে আমাদের রাজ্য সরকার। এবার ধান কেনার জন্য কড়া হাতে কিন্তু প্রশাসন উন্নত করবে এই পরিষেবাতে। প্রশাসন জানিয়েছে রাজ্যে ধান কেনা বেচার দুর্নীতি রুখতে প্রত্যেক ক্রয় বিক্রয় কেন্দ্রে CCTV ক্যামেরা বসানো হবে, অর্থাৎ CCTV দ্বারা দুর্নীতি যাতে না হয় তা কিন্তু নজর রাখা হবে। এর মাধ্যমে নজরদারি বাড়িয়ে দুর্নীতি রোধ করার পাশাপাশি চাষিদের স্বার্থ রক্ষারও চেষ্টা করা হবে। শুধু দুর্নীতি দমনই নয়, নতুন করে নতুন একটা ভাতার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন এই ভাতা অনুযায়ী কৃষকরা সরকারি সংস্থা ধান বিক্রি করলে প্রতি কুইন্টালের জন্য অতিরিক্ত 20 টাকা করে ভাতা পাবেন। জেনে রাখুন, প্রতি কুইন্টাল ধান বিক্রি করলে অতিরিক্ত 20 টাকা পাবেন। এছাড়া এই বছর ধান কেনার সহায়ক মূল্য গত বছরের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে, 2300 টাকা প্রতি কুইন্টাল করা হয়েছে। ফলে সরকারি সংস্থার মাধ্যমে ধান বিক্রি করলে কৃষকরা বর্তমানে 2320 টাকা প্রতি কুইন্টাল দাম পাবেন, কারণ 20 টাকা অতিরিক্ত তারা ভাতা পাবেন। যাই হোক, আশা করি এই সুখবরটি জেনে আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক করে অন্যদের সাথেও শেয়ার করে দেবেন।